নতুন আমরা এবারে থিম করলাম। জেনারেলি আমরা অন্য বছরে বিভিন্ন আর্ট ফর্মকে আলাদা আলাদা ভাবে উদযাপন করি, বাট এবার একটা থিমের ছাদে ফেলা হয়েছে যেটা দুর্গা আমরা সেলিব্রেট করছি। এবং দুর্গা সেলিব্রেট করতে গেলে অবশ্যই পট, ছৌ, ঢাকি এবং বাঁশি, শিশধ্বনি, পুজোর রিলিজ গান, আগমনী গান, মানে একটা পুজোর সাউন্ডস্কেপ, যেটা আমরা বলবো যে গানের বা সুরের মারফত যে একটা পুজোর একটা ইভেন্টেরও বা একটা উৎসবেরও নির্দিষ্ট একটা সাউন্ডস্কেপ আছে, আমরা সেটা শুরু থেকে আগমনী থেকে শুরু করে পটের গান থেকে শুরু করে আমরা ওই সাউন্ডস্কেপটাকে প্রেজেন্ট করলাম পুজোর আগে, যেটা আর কিছুদিন বাদে আমরা কিন্তু পুজোর মধ্যে শুনতেই পাবো। কোনো একটা প্যান্ডেলে গেলে পরে পুজোর গান মাইক্রোফোনে পাবো, শিল্পীরা মঞ্চে গান করেন, ঢাক বাজে, এবং সবশেষে যেমন ঠাকুর যখন পুজো যখন শেষ হয়ে যায় ঠাকুর বিসর্জন হবে ব্যান্ড পার্টি, তো সেখানে ব্যাক পাইপসও থাকছে। তো আমরা এই যে প্রত্যেকটা এলিমেন্ট যেটা পুজোর সঙ্গে যে সঙ্গীতগুলো যুক্ত, যে মাধ্যমগুলো যুক্ত, সেটাকে আমরা সেলিব্রেট করলাম এবারে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের সাথে। আর একবার যৌথভাবে আমরা এলাম এবং চ্যাপ্টার টুর সাথে মিলিত হয়ে সোমাদা, সনন্যা পাল, সুরজিৎ কালার এবং কার্পিডিয়ামের সহযোগিতায় আমরা ফোর সিজনটা করছি। এবং এরপরে আমাদের মাউন্টেনে যাওয়ার পালা ডিসেম্বরের শেষে, এবারে সেখানেও একটা থিম রবীন্দ্রনাথ, আমরা যেটা বলছিলাম যে আজকেও সেটা অ্যানাউন্স করলাম মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যালটা 23 ডিসেম্বরে রবীন্দ্রনাথের মঙ্কুর বাড়িতে, তার বাড়ির মানে আঙিনায় ঘাসের সবুজ জমির ওপরে মঞ্চ এবং পাহাড়কে সামনে রেখে রবীন্দ্রনাথের বাড়িকে ব্যাকড্রপে রেখে রবীন্দ্রনাথকে আমরা সেলিব্রেট করব সেইখানে। আমরা এখানে মোটামুটি 15-16 খানার ওপরে পারফরমেন্স আছে সমস্ত মিলিয়ে, এবং কলকাতা শহর থেকে যারা স্ট্রিট মিউজিক করেন তাদের অনেকে যারা কলকাতাতে যারা আছেন তারা মূলত পুজোর গানটা প্রেজেন্ট করছেন, আধুনিক গান। কলকাতা ছাড়া কোথা থেকে এসেছেন? কলকাতা থেকে পুরুলিয়া, বীরভূম, বোলপুর, তারপর হচ্ছে আমাদের বাঁকুড়া, এরকম নানা জায়গা থেকেই মানুষজন এসেছে, মেদিনীপুর। স্ট্রিট মিউজিক প্রথমত তো হচ্ছে আমাদের সংস্থা ড্রিমার্স মতো মূলত মিউজিক নিয়ে কাজ করে, আমাদের জনসংযোগের জায়গাটা মিউজিক, এবং সেখান থেকেই আমাদের মাথায় এসেছিল যে এদেরকে, দে আর অলসো আর্টিস্ট, এদের কিন্তু কেউ টিকিট কেটে দেখতে যায় না, কিন্তু এরা পথে ঘাটে এবং খুব অল্প রোজগার এদের সারা বছরে, তার সত্ত্বেও কিন্তু এরা এই আর্ট ফর্মসগুলোকে বাঁচিয়ে রেখেছে, যেটা ভীষণ দরকার। এবং এটা যদি কেউ পৃষ্ঠপোষকতা না করে এদের নেক্সট জেনারেশন দেখবে এটাতে এসে কোনো লাভ নেই এই আর্ট ফর্মসগুলো, এবং এই করে অনেক আর্ট ফর্মস হয়তো হারিয়ে গেছে যেটা আমরা এখন চাইলে পাবো না আর ফিরে, বাট সেটাও কিন্তু বাংলার সাথেই যুক্ত ছিল, কিন্তু একটা কোথাও পৃষ্ঠপোষকতার দরকার বলে মনে হয়েছে। এরাও আর্টিস্ট, যাদের মঞ্চে টিকিট কেটে দেখি তারাও যেমন শিল্পী, এরাও কিন্তু শিল্পী, এবং এই এটাকে আমরা একটা বাৎসরিক উৎসব যেখানে আমরা এদেরকে কর্মী জানাই। কলকাতা আর্ট ফেস্টিভ্যাল এবার চতুর্থ বর্ষে, কোম্পানি জুয়েলার্স কৃতজ্ঞ এই কলকাতা আর্ট ফেস্টিভ্যালের সাথে থাকতে পারার জন্য। আমরাও এই 4 বছরের মধ্যে, আমাদেরও এবার তৃতীয় বর্ষ, আমাদেরও ভীষণ গর্বের অনুষ্ঠান, ভালো লাগার অনুষ্ঠান এই স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল। আমরা প্রতিদিন রাস্তা থেকেই কিন্তু শিখি, আমরা যখন চলি আমাদের জীবনের অভিজ্ঞতা হয় এবং সেই অভিজ্ঞতা থেকে আমরা শিখি, এবং একটা স্থানকে একটা জায়গাকে আমরা ভালো করে বুঝতে পারি তার স্ট্রিট মিউজিকটাকে যখন আমরা ফিল করি বা রিয়েলাইজ করি, সেটা পুরুলিয়ার ছৌ নাচই হোক বা বহুরূপীর অভিনয় হোক বা অন্য কোনো ধরনের গানের আয়োজন, সে আমরা যখন পটের গানে এবং তার সঙ্গে হতে থাকে তখন তার সংস্কৃতি কতটুকু। আর এইবার যে আমাদের স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল হচ্ছে তার বিষয়বস্তু ডিফারেন্ট, এই পথ মিউজিকে কি করে মা দুর্গা রয়ে গেছেন, ছৌ নাচে কি করে রয়েছেন, পটের গানে কি করে রয়েছেন, বা বহুরূপীর অভিনয়ে কিরকম রয়েছেন, বা আমাদের যে বাঁশিওয়ালার বাঁশিতে কি আগমনের গান শুনব, এই সব নিয়ে এবারের চতুর্থ বর্ষের কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল। আপনারা পাশে রয়েছেন, সবাই পাশে রয়েছে, শিল্পীরা পাশে রয়েছে, তাতে করেই কিন্তু আমরা বিগত 3 বছর সুন্দরভাবে করে আসতে পেরেছি, এবং আমরা বিশ্বাস এই বছরের যে আয়োজন করা হয়েছে
যার বিষয়বস্তু হলো মা দুর্গা, সেটাও নিশ্চয়ই সবার ভীষণ পছন্দের হবে। আমরা সবার কাছে প্রার্থনা করব, অনুরোধ করব, শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স সুদীপ্ত চন্দ্রের এই যে প্রয়াস, এই প্রয়াসের সাথে আছে আপনারাও থাকুন। আপনারা যদি, আমরা সবাই মিলে যদি থাকি, তাহলে এই মিউজিশিয়ানসরাও তাদের যে আর্ট ফর্ম সেটাকে বাঁচিয়ে রাখতে পারবে, আর তারা বেঁচে থাকলেই আমাদের সংস্কৃতি দীর্ঘজীবী হবে। আর যাওয়ার আগে সবাইকে দুর্গাপূজার আগাম শুভেচ্ছা জানাচ্ছি। পুজো প্রায় এসেই গেল, সবার পুজো খুব ভালো কাটুক, শান্তিতে কাটুক, আনন্দে কাটুক, মায়ের কাছে এই প্রার্থনা। ধন্যবাদ। আমরা এক টুকরো পুরুলিয়াকে পাচ্ছি, আমাদের সম্মান গ্রহণ করেছে। পুরুলিয়া থেকে আমরা এই কলকাতায় এসেছি, বালিগাড়া প্রভু নিত্যানন্দ ছো সমিতির পক্ষ থেকে সমস্ত কলকাতাবাসীকে জানাই আমাদের ছো দলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। আমরা এটা পরপর 3 বছর এই প্রোগ্রামে সামিল হয়েছি এখানে, যেহেতু এই দাদার মাধ্যমে, সুদীপ্ত দার মাধ্যমে, তো আমরা কলকাতা খুব ভালো লেগেছে। এরপরে আমাদের প্রোগ্রাম বরাবর রয়েছে, আমরা বিজয়ার পরের দিন গুজরাট পাড়ি দেব, গুজরাট থেকে ত্রিপুরা। আমাদের ছো দল প্রায় সরকারি প্রোগ্রাম, কেন্দ্র সরকার তথা রাজ্য সরকার প্রোগ্রাম আমরা বরাবরই আমাদের তাদের মাধ্যমে করা হয়। ছোটা আমাদের প্রিয়, খুব ভালো লাগে আমাদের। আমাদের বিভিন্ন বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম করেছি, বেঙ্গালোর গেছি, দিল্লি গেছি, কি বলে অন্ধ্রপ্রদেশ গেছি, খুব ভালো। আমরা ভারতবর্ষের প্রতিটি জায়গায় আমরা শোনাই, কলকাতায় তো চলছে, আমাদের কলকাতায় তো ঘরের পাড়া, আমাদের সব সময় মানে আমাদের খুব ভালো পছন্দ। সেই দুর্গাপূজাটাই আমরা দর্শকের কাছে তুলে ধরেছি, মহিষ মর্দিনী মহিষাসুর বধটাকে ভালোভাবে দর্শকের কাছে যাতে আমরা আনন্দ উপভোগ করতে পারি, প্রতিটি মানুষের কাছে আনন্দে রইতে পারি, এই জন্য আমরা প্রতিটি রাজ্যে ছৌ নাচ করে ঘুরে বেড়াচ্ছি। শুধু পশ্চিমবাংলায় নয়, ভারতবর্ষের প্রতিটি জায়গায়, এমন রাজ্য নয় যে আমরা সেখানে যাই না বলে, প্রতিটি রাজ্যতে এই দল বালিগাড়া প্রভু নিত্যানন্দ ছৌ নৃত্য সমিতি পুরুলিয়া জেলা। মিউজিক ফেস্টিভ্যালের সাহায্যে যে পুজোর আগে একটা ছৌ নাচ করছেন, যেটা তো মহিষাসুর মর্দিনী আপনারা পারফরমেন্স করবেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে। এটা আমরা প্রায় 3 বছর এখানে আমরা প্রোগ্রাম করেছি, আবার আশা করি করব। এই মনে এই যে এরকম ধরনের একটা মানে প্রোগ্রাম অ্যারেঞ্জ করা হয়, সেখানে আপনারা অংশগ্রহণ করতে পেরে কেমন লাগছে? যদি খুব ভালো লাগে, আমাদের খুব ভালো লাগে। ছেলেগুলো সমস্ত পশ্চিমবঙ্গ সরকারের স্বীকৃতিপ্রাপ্ত, এবং এই ছেলেটি আমার স্কলারশিপ পুরস্কার প্রাপ্ত, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত, ইনি আমার ছো দলেরই সেই ছাত্র। তাই আমি চাইব সরকারের কাছ থেকে যাতে আমরা ছৌ নাচটাকে আবার শুধু ভারতবর্ষেই নয়, ভারতবর্ষের বাইরেও যেন এই ছৌকে নিয়ে যেতে পারি, এই আমাদের আশা আকাঙ্ক্ষা। তাই আমরা সারা রাত ভোর পরিশ্রম করে ছৌ যাতে আমরা বিদেশে নিয়ে যেতে পারি, বিদেশে তো গেছে, আবার এই ছৌকে আমরা বিদেশের কাছে তুলে ধরতে পারি যে ছৌ জিনিসটা কি, তার জন্য আমরা পরিশ্রম করে চলেছি। এইটি সুদীপ্ত তুলে দিচ্ছেন। আমরা যেমন কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল করে আসি, এটা চতুর্থ বর্ষ, আমাদের আরেকটা অনুষ্ঠান হয় যেটা পাহাড়ে হয়, মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যাল, সেটারও এবছর চতুর্থ বর্ষ হতে চলেছে। অ্যানাউন্সমেন্টটা এটাই যে বছরে 23শে ডিসেম্বর মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যাল সিজন 4 হচ্ছে। এবছরের বিষয় রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনাথ, এবং সবথেকে আনন্দের বিষয় যে মংপুর রবীন্দ্রনাথের বাড়িতে তারা আমাদের পারমিশন দিয়েছেন সরকার থেকে, যে এবছরের 23শে ডিসেম্বর আমরা মংপুর রবীন্দ্রনাথের বাড়িতেই অনুষ্ঠানটা করছি, আমাদের বিষয় রবীন্দ্রসঙ্গীত।
তো অনেক শিল্পী যারা শান্তিনিকেতন থেকে, কলকাতা থেকে এবং উত্তরবঙ্গ থেকেও আমাদেরকে জয়েন করবেন, এবং অবশ্যই করে উত্তরবঙ্গের অনেক প্রেসের বন্ধুরাও থাকবেন, এবং আমরা এবছরে 23শে ডিসেম্বর মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যালটা ওখানে অনুষ্ঠিত করব। চিত্রকর, জেলা পূর্ব মেদিনীপুর, গ্রাম হবিচক, থানা চণ্ডীপুর, কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল, যে আমরা প্রত্যেক বছর পটচিত্র শিল্পীরা যে একটা বাংলার গৌরব, তো সেই পটচিত্র শিল্পীরা আজ কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল আমাদেরকে সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ সমস্ত জায়গা পৌঁছে দিই। তো আমি সেই পটচিত্র একটি মা দুর্গার উপরে গান করে শোনাচ্ছি। আমরা দুর্গে তারা মা গো দুঃখ বিলাসিনী, দুজায় দক্ষিণে নাম তার নগেন্দ্র নন্দিনী। গণপতি সিংহ পৃষ্ঠে চড়ে আমি দশভুজা জননী, আমি সৃষ্টি স্থিতি লয় কংস রাজারে দেখাইছে ভয়, লঙ্কাপুরে ছিলাম আমি চণ্ডী রূপে রাবণ রাজার ঘরে। অনেক কথা বলার আছে পকেট, কিন্তু পকেট করে মা